ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শুধু মাদারীপুরের শিবচরেই ডুবে গেছে ১৩টি পণ্যবাহী জাহাজ। ঘূর্ণিঝড় চিত্রাং আঘাত হানার আগে এসব জাহাজ ভেড়ানো ছিল শিবচরের মাদবরচর ইউনিয়নের চায়নাখাল ও চর জানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায়। জীবন বাজি রেখে জাহাজ রক্ষার চেষ্টা করেছেন কর্মীরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। কোটি কোটি টাকার সার ও সিমেন্ট সহ এসব জাহাজ ডুবে যায় পদ্মার গহীনে। ডুবে যাওয়া এসব জাহাজের মধ্যে ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার সহ এমভি সালসাবিন, ৫০০ মেট্রিক টন সার সহ এমভি কাঁঠালবাড়ি, ৬,৫০০ বস্তা আমান সিমেন্ট সহ সাজেদা পরিবহন ২, ৯,০০০ বস্তা সেভেন রিং সিমেন্ট সহ আলিফ ৩, এছাড়াও ১০,০০০ বস্তা আকির সিমেন্ট সহ সামির অ্যান্ড মোহাম্মদ, ৯,০০০ বস্তা ফ্রেশ সিমেন্ট সহ এমভি আর এন এন্টারপ্রাইজ, ৮,০০০ বস্তা প্রিমিয়ার সিমেন্ট সহ এমভি মোহাম্মদিয়া ৪, ৬,০০০ বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট সহ এমভি বসুন্ধরা ২৮ নামক জাহাজ সহ অন্তত ১৩টি জাহাজ ডুবে যায়। এছাড়াও ৭০ থেকে ৮০টি বালুর বাল্ক ডুবে যাওয়ার কথা শোনা যায়। এখানে মোটামুটি ধরেন এখানে আছি আমরা মোটামুটি ১৭টা, আর ওই সাইডে ডুবছে প্রায় ৭০-৮০টার মতো ওখানে ডুবে গেছে। ছোট এই জাহাজগুলিকে ভাসিয়ে রাখার জন্য ঝড় চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে চেষ্টা করেছেন ইঞ্জিন চালু রাখতে, কিন্তু ব্যর্থ হয়েছেন তারা। বডি চালাই রাখছি, দীর্ঘক্ষণ সময় চালাই রাখছে, যখন মনে করেন বডি পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওরা বডি চালাই রাখছে, কিন্তু বডি ওরা বাঁচাতে পারে নাই। আর যে লোকটা আমি নিয়ে গেছিলাম হসপিটালে, ওই লোকটা বডি থেকে পড়ে এই জায়গা থেকে ভেঙে হাতটা ভেঙে এই জায়গাটা অনেকখানি গর্ত হয়ে গেছে, রক্তে পুরো বাইশ হয়ে গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবচর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহানুর আলী।